মানে সুযোগটা শাকিব খানের এগেইনস্টে পাওয়া এটা একটা বড় ব্যাপার। সকল অভিনয়শিল্পী পরিচালকদের পিছনে দৌড়াই আর পরিচালকরা সুপারস্টার শাকিব খানের পিছনে দৌড়াই। এছাড়াও আরও বেশ কিছু মজার মজার মন্তব্য করেছেন শাকিব খানের প্রিয়তমা ইধিকা পল। সম্প্রতি বাংলা সিনেমায় সুপারস্টার শাকিব খানের ঝড় বইছে, বলতে গেলে 2024 সাল পুরোটাই শাকিবময় হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। শাকিব খানের প্রিয়তমা সিনেমার পর সুপারস্টার শাকিব খানের হাইপ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। সম্প্রতি সুপারস্টার শাকিব খান তার জীবনের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরাজ সিনেমার শুটিংয়ের কাজ সম্পূর্ণ করেছেন আর এই সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খানের বলিউডে শুভযাত্রা শুরু হবে। আর গুঞ্জন শোনা যাচ্ছে সামনের দিনগুলোতে সুপারস্টার শাকিব খান বলিউডে বড় বড় বাজেটের সিনেমা করতে যাচ্ছেন। আর শাকিব খানের এমন জয় জয়কারের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে প্রিয়তমার। আর সেই প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পল শাকিব খানের এমন অবস্থা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। ইধিকা পলকে প্রশ্ন করা হয়, শাকিব খানের প্রিয়তমার পর রাজকুমারের রাজকুমারী হতে পারেননি, এ বিষয়ে আপনি কি বলছেন? ইধিকা পল জানান, চাইলেই তো সবকিছু পাওয়া যায় না, শাকিব খানের সাথে কাজ করতে ভাগ্য লাগে। আমরা কাজের জন্য পরিচালকদের পিছনে ঘুরি আর পরিচালকরা শাকিব খানের পিছনে ঘোরে। যদি কোনো নাম না জানা পরিচালকও শাকিব খানকে নিয়ে কাজ করেন তাহলে তিনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবেন। ইধিকা পলের এমন কথায় যুক্তি রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, লিডার আমি বাংলাদেশ সিনেমার তপু খান, প্রিয়তমার হিমেল আশরাফ এরা যখনই সুপারস্টার শাকিব খানের সাথে কাজ করা শুরু করেছেন তখনই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনায় এসেছেন। আর সুপারস্টার শাকিব খানের মাধ্যমে এইসব পরিচালকরা যেমন পরিচিতি পেয়েছে তেমনই তারা পরিচালক হিসেবে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সবশেষ ইধিকা পল বলেন, হয়তো গল্পের প্রয়োজনে রাজকুমার সিনেমায় আমাকে নেওয়া হয়নি, তবে সুপারস্টার শাকিব খান চাইলে পরিচালকরা না করতে পারবে না। একজন শাকিব খান একজন পরিচালকের জীবন বদলে দিতে পারেন। শুধু সিনেমা বানালেই পরিচালক হওয়া যায়, তবে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে সেই পরিচালক সেলিব্রিটি হয়ে যায়। এভাবেই সুপারস্টার শাকিব খান ও পরিচালক সম্পর্কে অদ্ভুত কিছু মন্তব্য করেছেন শাকিব খানের প্রিয়তমা ইধিকা পল।